কেমন আছেন ভাই? ভালো আছি। আপনার নাম এবং পরিচয়টা আমাদেরকে একটু জানাবেন। আমার নাম রবিউল আলম মকুল, আমার বাড়ি হচ্ছে নিশ্চিন্তপুর, মাগুরা যশোর। আচ্ছা, আমরা আপনার একটা টমেটো খেতে দাঁড়িয়ে আছি এবং আপনি খুবই আধুনিক এবং গোছালো পদ্ধতিতে টমেটো চাষ করেছেন, তো যে টমেটোটা চাষ করেছেন সেটা আসলে নাম এবং কোম্পানি, কোন কোম্পানির বীজ এটা যদি জানাতেন। এই জাতটা হচ্ছে এআর মালিক সিডের বাহুবলী। বাহুবলী টমেটো। আচ্ছা, এই এখন পর্যন্ত টমেটো তো তুলছেন, কি পরিমাণ ফল আপনি তুলতে পেরেছেন? আচ্ছা, আমি এখন পর্যন্ত হারভেস্ট করছি আপনার 50 থেকে 60 মন মতো। 50 থেকে 60? হ্যাঁ, আমার ফার্স্টে চলতেছে হারভেস্টিং, আর এখনও আমি আশা রাখি যে আপনার 100 মনের উপরে হারভেস্ট করতে পারবো। তো আপনি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজারজাত করাটা, বাজারে গিয়ে সেটার চাহিদা এবং বাজারজাতের পদ্ধতিটা, যে আপনি কত সহজে বাজারজাত করতে পারছেন। তো এই টমেটো আসলে বাজারজাত করে আপনার অনুভূতিটা কী, কিংবা আপনি কী ধরনের সাড়া পাচ্ছেন বাজার থেকে? আচ্ছা, আমি এর আগে অন্য ভ্যারাইটি করছিলাম গত বছর অল্প কিছু, কিন্তু এবার বাহুবলী এই ভ্যারাইটিটা বাজারজাত করতে খুবই সুবিধা হচ্ছে। যখন আমি পাইকারি আড়তে নিয়ে যাচ্ছি, এটার সাইজ এবং কালার রং এত সুন্দর যে সবার আগে আমার এই টমেটোটা বাজারে গেলে সবার আগে সেল হয়ে যাচ্ছে। এবং যারা আপনার বলে যে পাইকারি কেনে, যাকে বলে বাংলায় যে ফরিয়া, তো ফরিয়ারা ওনারা আড়তে আসলে আগে আমার এই টমেটোটা খোঁজ নেয়। আচ্ছা, এই টমেটো আছে কি না, তো দেখা যাচ্ছে আমি যদি একদিন না পাঠাই, আড়তদার আমাকে ফোন করে বলে যে আজকে পাঠান নাই, কবে পাঠাবেন, কালকে পাঠাবেন কি না, এরকম। মানে আপনি এখন পর্যন্ত ভালো রেসপন্স পাচ্ছেন। জি। তো এই বীজ সম্পর্কে আসলে কোথা থেকে আপনি ধারণাটা নিয়েছেন যে আপনি বাহুবলী চাষ করবেন, মানে কেন করছেন আপনি বাহুবলী চাষ শুরুতে? আচ্ছা, বাহুবলী আমি ভিডিও দেখছি বিভিন্ন আপনার ইউটিউবে, তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন জাত সম্পর্কে আমি সার্চ করি। তো এআর মালিক সিডের একটা পেজ আছে, এই একটা চ্যানেল আছে, ওখানে দেখলাম যে অনেক যশোর বা কুমিল্লা বিভিন্ন জায়গায় বাহুবলী চাষ করতেছে বা উত্তরবঙ্গে, তো সবখানে দেখলাম। তো আমি দেখলাম যে না, এই যাত্রা আমি করে দেখি। তারপর অনলাইনের মাধ্যমে এয়ার মালিক সিটের আপনার যারা বিক্রয় প্রতিনিধি ওনাদের সঙ্গে যোগাযোগ করি, যোগাযোগ করে তারপরে বীজ সংগ্রহ করি। ধন্যবাদ আপনাকে। এবং আমরা আশা করি এয়ার মালিক সিটস আসলে মানে কৃষকের মধ্যে সবসময় খুব ভালো জাতের বীজ পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং ভবিষ্যতেও সেটা করবে, এবং বাংলাদেশের কৃষি এবং কৃষি নির্ভর অর্থনীতি আপনাদের মতো তরুণ এবং স্মার্ট কৃষকদের সঙ্গে হাতে হাত ধরে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন ভাই।